স্বাগতম, আমি সুব্রত ব্যানার্জি, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যেই বিষয়টি পড়ব সেটা হচ্ছে যে আমরা ক্রাইমের টাইপোলজির মধ্যে ক্রাইম এগেনস্ট ক্রাইম অফ পাওয়ারফুল সেই চ্যাপ্টারটা পড়বো, এবং সেখানে হোয়াইট কলার ক্রাইম এবং কর্পোরেট ক্রাইম এই দুইটা অপরাধ সম্পর্কে আমরা জানবো। এটি মূলত ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের একটি বেসিক কোর্স, সেই কোর্সের আন্ডারে আমরা এই টপিক সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের এই কোর্স এই বিষয়টি আমরা যে বই থেকে আলোচনা করব সেটা হচ্ছে যে থমাস গাবরের বেসিক্স অফ ক্রিমিনোলজি ফার্স্ট এডিশন থেকে, এবং লরিজে সিগালের ক্রিমিনোলজি ইন কানাডা, এই দুইটা বই থেকে আমরা কাভার করেছি। তো আজকে লেকচারে আমরা মেইনলি দেখব যে হোয়াইট কালার ক্রাইম টার্মটা কোথা থেকে এসেছে, হোয়াইট কালার ক্রাইম বলতে আমরা কি বুঝি, কর্পোরেট ক্রাইম বলতে আমরা কি বুঝি, বা হোয়াইট কালার ক্রাইমের টাইপোলজিগুলো কি এবং কর্পোরেট ক্রাইমের ক্ষেত্রে কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো ফার্স্টে আমরা যদি বলি যে হোয়াইট কালার ক্রাইম বিষয়টা কোথা থেকে এসেছে, যেমন সোসাইটিতে যে কনভেনশনাল ক্রাইম হয় সেই অপরাধ, চুরি, ডাকাতি, খুন বা ভায়োলেন্ট ক্রাইম, প্রপার্টি ক্রাইম, সেই বিষয়গুলো নিয়ে আসলে ক্রিমিনোলজিতে এত বেশি আলোচনা হয়েছে যে হোয়াইট কালার ক্রাইম বলে আসলে আলাদা একটা টার্ম আছে, বা এই বিষয়টা নিয়ে কিন্তু ক্রিমিনোলজিতে খুব একটা প্রাথমিক আলোচনা প্রথম দিকে হয় নাই। তো এই বিষয়ে সর্বপ্রথম যেটাকে আমরা বলছি, যে আমি আগের যে অপরাধগুলোকে বললাম সেটাকে অনেকটা কনভেনশনাল ক্রাইম বলে অভিহিত করা হয়। তো ক্লাসিক্যাল পিরিয়ডে আসলে এই কনভেনশনাল অপরাধগুলো নিয়েই বেশি আলোচনা হয়েছিল। পরবর্তীতে হোয়াইট কালার ক্রাইম টার্মটা সর্বপ্রথম আসে 1939-এ, সেই সময় বিখ্যাত ক্রিমিনোলজিস্ট এবং সোসিওলজিস্ট এডুইন সাদারল্যান্ড, তিনি আসলে হোয়াইট কালার ক্রাইম টার্মটা নিয়ে আসেন, এবং তিনি এই হোয়াইট কালার ক্রাইমের সংজ্ঞায়ন করতে যে বলেন যে হোয়াইট কালার ক্রাইমটা হচ্ছে যে এমন একটা অপরাধ সেই যেটা সোসাইটির হায়ার বা রেসপেক্টেবল ক্লাসের পিপল দ্বারা কমিটেড হয়। তো আমরা একটু হোয়াইট কালার ক্রাইম এবং আজকের যে সম্পর্কে একটা স্লাইড আছে সেটাতে আমরা একটু চলে যাব। এর আগের ক্লাসে আমরা অলরেডি প্রপার্টি ক্রাইমস, তার আগের ক্লাসে ভায়োলেন্ট ক্রাইমস পড়েছি, তো আজকে আমরা হোয়াইট কালার ক্রাইম সম্পর্কে দেখব। তো সেই বিষয়টা বলছিলাম যে সাদারল্যান্ড 1939-এ হোয়াইট কালার ক্রাইম সম্পর্কে একটি সংজ্ঞা দেন, সেখানে তিনি বলেন যে হোয়াইট কালার ক্রাইম অ্যাজ এন অফেন্স বাই এ পার্সন অফ রেসপেক্টেবিলিটি অ্যান্ড হাই সোশ্যাল স্ট্যাটাস ইন দ্য কোর্স অফ হিজ অকুপেশন। মানে একজন হায়ার ক্লাসের পিপুল এবং তিনি যখন একটা হায়ার সোশ্যাল স্ট্যাটাস বিলং করেন, সেই ধরনের মানুষ তার অকুপেশনাল জায়গায় থেকে যে অপরাধগুলো করেন সেটাকেই আমরা হোয়াইট কালার ক্রাইম বলছি। এবং সেখানে তিনি বলেন যে এই হোয়াইট কালার ক্রাইমের যে মেথডস এবং স্কিল দরকার কমিট করার জন্য সেটা নর্মাল অপরাধের থেকে একটু বেশি আলাদা। তো এই ক্রাইমগুলোকে আমরা কেন বলছি ক্রাইমস অফ পাওয়ারফুল, কারণ হচ্ছে ক্রাইমস অফ পাওয়ারফুল বলার কারণ হচ্ছে এই ধরনের অপরাধ আসলে ফিনান্সিয়াল বেনিফিটের জন্য বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, এবং সেই করার সুযোগটা আসলে যারা এই অকুপেশনাল স্টেজে থেকে তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগটা অনেক বেশি থাকে। সো এটাকে আমরা হোয়াইট কালার ক্রাইম বলছি, এবং এছাড়া যে নন কনভেনশনাল ক্রাইমগুলো আছে সেগুলোকে ব্লু কালার ক্রাইম নামেও অভিহিত করা হয়। তারপরে হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা আছে সেটা কিন্তু হোয়াইট কালার ক্রাইমটাকে প্রাথমিক স্টেজে বা ক্রিমিনোলজি ডেভেলপমেন্টাল স্টেজে খুব একটা গুরুত্ব দেয় নাই। স্টিল আমরা যদি দেখি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে হোয়াইট কালার ক্রাইমের বিচার কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়, কারণ সেগুলো ডিটেকশন করাও অনেক ক্ষেত্রে যে মেকানিজম সেটাও কম, আবার অনেক ক্ষেত্রে এটা আনডিটেক্টেড থাকার সুযোগও বেশি থাকে। প্লাস আরো যে বিষয়টা হচ্ছে যে যেহেতু হায়ার ক্লাস পিপল দ্বারা
এটা হয়ে থাকে বা পাওয়ারফুল সেগমেন্টের পিপুল দ্বারা। সেক্ষেত্রে তারা, আমরা যেটা ক্রিটিক্যাল ক্রিমিনোলজিতেও দেখেছি যে এই ক্লাসের পিপুলরা কিন্তু ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে প্রভাবিত করতে পারে বেশি, সো আইনের ফাঁক দিয়ে তারা কিন্তু বের হয়ে আসে। এই হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে আরেকটি টার্ম হচ্ছে কর্পোরেট ক্রাইম। তাহলে কর্পোরেট ক্রাইমটা বলতে আমরা কি বুঝি? কর্পোরেট ক্রাইমটা আসলে সেই ধরনের অপরাধ যেখানে হোয়াইট কালার ক্রাইমটা কমিটেড হয় একটা কর্পোরেশনের এগেনস্টে। তার মানে আমরা যেটা হোয়াইট কালারের সংজ্ঞা বললাম, সেই ধরনের অপরাধই যখন একটা কর্পোরেশনের এগেনস্টে হবে বা একটা কর্পোরেশনে বা একটা কোম্পানিতে থেকে কেউ করবে, তখন সেটাকে আমরা কর্পোরেট ক্রাইম বলা হয়। যেমন একটা কোম্পানি থেকে কেউ অর্থ আত্মসাৎ করলো, তার ফলে কি যে কর্পোরেশন নিজেই ভিকটিম হলো, যেটাকে অনেক সময় অকুপেশনাল ক্রাইম হিসাবেও অভিহিত করা হয়। তো সাদারল্যান্ড এই কর্পোরেট ক্রাইমের উপরে গবেষণা করতে যেয়ে তিনি দেখলেন যে আমেরিকাতে 70 ধরনের কর্পোরেশন আছে যারা আসলে এই কর্পোরেট ক্রাইম বা কর্পোরেট ল ভায়োলেশনের জন্য পেনাল্টি খেয়েছিল, এবং সেই পেনাল্টির মধ্যে বা কি কি ধরনের ভায়োলেশন সেখানে ছিল, যেমন রেস্ট্রেইন অফ ট্রেড, আনফেয়ার লেবার প্র্যাকটিস, মিসরিপ্রেজেন্টেশন ইন অ্যাডভার্টাইজিং, তো এই ধরনের অপরাধ কিন্তু কর্পোরেশনের থেকে কোনো ব্যক্তি বা সেই কর্পোরেশনের পক্ষ থেকে করেছে। রেস্ট্রেইন অফ ট্রেডটা কি, সেটা বলতে বোঝায় যে 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 ব্যবসাটার ক্ষেত্রে তারা যেটা করে যে বিভিন্ন ধরনের কম্পিটিশনের মাধ্যমে কি করে যে একটা মনোপলি বিজনেস তৈরি করে, তো সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে কর্পোরেট ক্রাইমের ক্ষেত্রে। এবং সাদারল্যান্ড দেখেন যে হোয়াইট কালার অফেন্ডাররা এবং কর্পোরেট ক্রাইমের ক্ষেত্রে যারা অফেন্স করে তারা লেস লাইকলি অ্যারেস্টেড হয় বা প্রসিকিউশন হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং প্রিজনের অ্যারেস্ট মানে হচ্ছে শাস্তি ভোগের সংখ্যাও বা পরিমাণও কনভেনশনাল যেই ক্রাইম আছে তার থেকে অনেক কম। কারণ কি, একটাই যে এই হাই সোশ্যাল স্ট্যাটাসের কারণে। এবং 1975 এবং 1976 এ একটা গবেষণায় দেখা গিয়েছিল যে আমেরিকার 500 লার্জেস্ট কর্পোরেশন তাদের ফেডারেল গভর্নমেন্ট কর্তৃক যে আইন ভঙ্গ করার জন্য এবং বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত হয়েছিল। ক্রিমিনোলজিস্টরা হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে বেশি কম অ্যাটেনশন কেন দিয়েছে, কারণ হচ্ছে যে তারা কনভেনশনাল ভায়োলেন্ট ক্রাইম নিয়ে এত বেশি কথা বলেছে, কারণ সেই ধরনের অপরাধের ভিজিবিলিটি বেশি থাকার কারণে এই ধরনের ক্রিমিনোলজিস্টরা আসলে মানে কনভেনশনাল ভায়োলেন্ট অথবা প্রপার্টি ক্রাইমস এর উপরে বেশি জোর দিয়েছে। তবে গবেষণায় দেখা গিয়েছে যে যে কনভেনশনাল ক্রাইমের ক্ষেত্রে যে ক্ষতি হয় তার থেকে 25 times সিভিয়ার ক্ষতিটা কিন্তু এই হোয়াইট কালার ক্রাইমটা করে থাকে। এবং ইউনাইটেড স্টেটস বলেছে যে তাদের পার ইয়ারে এই হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে যে লসটা হয় সেটা হচ্ছে মোর দেন 472 billion dollars পার ইয়ার। তার মানে 472 billion dollars তাদের পার ইয়ার এটার জন্য ক্ষতির শিকার হতে হয়। এবং ক্যানাডিয়ান গভর্নমেন্টও তাদের একটা গবেষণা তারা দেখেছে যে প্রত্যেক বছর তাদের 20 billion ক্ষতি এই হোয়াইট কালার ক্রাইমের কারণে হচ্ছে। তো এর মধ্যে কি কি থাকে, যেমন ট্যাক্স ইভাশন, তারপরে ফ্রড, তারপরে হচ্ছে যে ফ্রড ইন ফিজিশিয়ান জব, মেডিকেল কস্টে যে ফ্রড সেটা থাকে, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া আরো কি কি ধরনের থাকে, যেমন ইমবেজেলমেন্ট মানে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, এছাড়া বিজনেস রিলেটেড হোয়াইট কালার ক্রাইম হয়, পলিটিক্যাল রিলেটেড হোয়াইট কালার ক্রাইম হয়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হয়। তাহলে এই বিষয়গুলো আসলে মানে হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ বা বিভিন্ন ধরনের টাইপোলজি। এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে তারা যে ইলিগাল ডাম্পিং করে, যেমন আমরা দেখি যে বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রি বা ট্যানারি শিল্প যেগুলো আছে তাদের যে মানে হচ্ছে বর্জ্য বর্জ্য, সেই বর্জ্য পদার্থ গুলা কিন্তু আমরা দেখছি বুড়িগঙ্গা সহ বিভিন্ন খাল বিল আশেপাশের লোকালয়ে কিন্তু ফেলা হয়।
এর ফলে কিন্তু ক্ষতির সম্মুখীন হয় আমাদের মানে হচ্ছে পরিবেশ এবং প্রকৃতি, এবং যার ইফেক্টটা কিন্তু মানুষের উপরেও পড়ে। তো সেই বিষয়গুলোও কিন্তু আমাদের হোয়াইট কলার ক্রাইমের মধ্যে হচ্ছে অন্তর্গত। এবং দেখা গেছে যে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশে, আমরা বাংলাদেশ বলি, আমেরিকা বলি, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ লেবার কি হয়, ডেথ, ইনজুরি এবং ইলনেসের শিকার হয়। কিভাবে? যে যে কোনো কোম্পানিতে চাকরি করার জন্য, ইন্ডাস্ট্রিতে চাকরি করার জন্য বা যে কোনো সেক্টরে কাজ করার সময়, তো সেই ওয়ার্ক হ্যাজার্ডের ফলে যে দায়িত্ব, সেটাও কিন্তু সবসময় কি মালিক শ্রেণী বা যারা ইন্ডাস্ট্রির মালিক তারা কিন্তু সেটা নিয়ে থাকে না। তো সেই বিষয়গুলাই যেমন বলা হচ্ছে যে প্রত্যেক বছর আমেরিকাতেই 6,000 ওয়ার্কাররা দেরকে হত্যা করা হয়। কি জন্য? মানে মারা যায় কিভাবে? ওয়ার্ক রিলেটেড অ্যাক্সিডেন্টে। এবং 10 মিলিয়ন কি করে? জবের ক্ষেত্রে ইঞ্জুরি সাফার করে। এবং 1 লাখ প্রায় দেখা গেছে যে টক্সিক সাবস্টেন্স এর এক্সপোজারে মারা গিয়েছে। তো তাদের কিন্তু সবার কিন্তু সেটা মানে সেই যে লসটা হচ্ছে সেটা কিন্তু কোম্পানি ফিনান্সিয়ালি তাদেরকে দিচ্ছে না। এবং এই ধরনের অর্গানাইজেশনের বা কোম্পানির হচ্ছে বিভিন্ন সাবস্টেন্স এর কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে যে আমাদের শ্রমিকরা মারা যাচ্ছে, সেটার জন্য যে যে পরিমাণ অকুপেশনাল সেফটি বা অকুপেশনাল সেফটি এনভায়রনমেন্ট দরকার, সেটা কিন্তু কোম্পানিগুলা বা অর্গানাইজেশনগুলা মেনটেন করে না, যেটা আমরা এই ধরনের ক্রাইমের মধ্যে অন্তর্গত করব। যেমন আমাদের দেশেও দেখা গেছে যে শ্রমিক কি হচ্ছে যে ছাদ থেকে পড়ে মারা যাচ্ছে বিল্ডিং তৈরি করতে যে, তারপরে যে কোনো মেশিনারিজ এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আবার ইট ভাঙা শ্রমিক, পাথর ভাঙা শ্রমিক, তারা বিভিন্ন রকম সেফটি ম্যাটেরিয়ালস না থাকার কারণে বিভিন্ন ধরনের ফুসফুসে এবং রেসপিরেটরি ডিজিজে মারা যাচ্ছে। অনেকে আমরা যেটা দেখলাম বাংলাদেশের রানা প্লাজায় কি হলো, যে সেটা দুর্ঘটনা হয়ে হাজার হাজার শ্রমিক মারা গেল। তো সেই দায়িত্ব কি কোম্পানি বা গভর্নমেন্ট সবসময় নিয়েছে? তো সেই বিষয়গুলো আসলে আমাদের এই ধরনের অপরাধের মধ্যে পড়ে। তো এই ধরনের অপরাধ ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে যেটা হচ্ছে যে করাপশন, যেটা পলিটিক্যাল সেক্টরে বা অন্যান্য সেক্টরেও আছে, এই করাপশন কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে, কিন্তু সেটা ডিটেকশন হচ্ছে না। সেই পলিটিক্যাল করাপশন বা ফ্রড কিন্তু আমাদের দেশেও অনেক দেশেই হয়ে থাকে। তো সেটা আমাদের ইকোনমির উপরে কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আনডিটেক্টেড থাকে। এবং এই ধরনের অপরাধ পাওয়ারফুল সেগমেন্টের মানুষ করে বলেই কিন্তু আমরা তো সেই বিষয়গুলা কিন্তু হচ্ছে আনডিটেক্টেড থেকে যায়। তো এই হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে ক্রিমিনাল যারা আছে তারাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নিজেদেরকে অপরাধী মনে করে না, কারণ তারা মনে করে যে তারা হায়ার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করছে এবং সেক্ষেত্রে তারা ধরা পড়ার চান্সও অনেক কম থাকে, বা তারা মনে করে আসলে তাদের এই ধরনের অপরাধ কেউ দেখছে না। যেমন তারা যে ব্রাইবারি গুলো করে, ঘুষ নেওয়া, লেনদেন, অর্থ আত্মসাত, অনেক সময় এগুলার ক্ষেত্রে দেখার কোনো মেকানিজম নাই। তো সেই বিষয়গুলো আসলে হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে অন্তর্গত। এবং এখানে কি হয় যে হোয়াইট কালার ক্রাইমদের ক্ষেত্রে যে বিষয়টা থাকে যে এই বিষয় নিয়ে কেন গবেষণা কম হচ্ছে, কারণ এখানে গবেষণা করার সুযোগ কম থাকে এবং এই এরিয়াতে ফান্ড কিন্তু স্টেট দিতে চায় না। এখন আমরা যদি হোয়াইট কালার ক্রাইমের এবং মধ্যে বিভিন্ন শ্রেণীবিভাগ দেখি, সেখানে আমরা দেখবো যে একটা শ্রেণীবিভাগ আছে অকুপেশনাল ক্রাইমের ক্ষেত্রে ট্যাক্স ইভাসন এবং ফ্রড, যে প্রতি বছর কিন্তু কোটি কোটি টাকার ট্যাক্স কিন্তু গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হয়। সেটা কিভাবে ফাঁকি দেওয়া হয়? যেমন ক্যানাডার ক্ষেত্রেও দেখা গেছে যে তাদের গাবত্তার বই বলেছেন যে সেখানে ইউনাইটেড স্টেটস এবং ক্যানাডাতে ইনকাম ট্যাক্স ফ্রড একটা মেজর ইস্যু, এবং সেখানে অনেকেই ট্যাক্স হয়তো দিচ্ছে না, আবার আপার সোশ্যাল ক্লাসের যারা আছে তারা ট্যাক্সকে বিভিন্নভাবে তাদের যেই সম্পদগুলো আছে সেইটা হাইড করে সরকারকে কিন্তু ট্যাক্সটা কম দিচ্ছে। এবং তারা অনেক ক্ষেত্রেই যে যে তাদের বিভিন্ন ধরনের সম্পত্তি, প্রপার্টি আছে সেগুলাকে কিন্তু তারা শো করছে না। তো এইভাবে কিন্তু তারা বিভিন্ন সময় ট্যাক্স ফাঁকি দিয়ে থাকে। আবার থাউজেন্ডস অফ ডলার তারা কি করে যে পাচার করে দিচ্ছে, বাট সেই টাকাগুলাকে তারা কিন্তু দেখাচ্ছে না। আমাদের দেশের ক্ষেত্রেও এরকম অনেক আমরা পেপারে কেস করেছি যে যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলায় কিন্তু অনেকে পড়েছে, এবং সেখানে দেখা গেছে যে তাদের দেশের বাইরে অনেক ব্যাংকে টাকা আছে কিন্তু
তারা সেটা অবৈধভাবে পাচার করছে, পরবর্তীতে সেই অঙ্কের অর্থগুলার কোনো ট্যাক্স নাই, তো সেই বিষয়গুলো থাকে। দ্বিতীয়ত আমরা যেটা বলবো ইমবেজলমেন্ট বা ইনফ্লয়েড হেড, সেটা হচ্ছে যে কোনো অকুপেশনাল প্লেসে থেকে সে যদি পজিশনে থেকে তার সেই অর্থগুলাকে কি করে যে সে যদি অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে, যেমন কি হয়েছে অনেক ক্ষেত্রেই যে একটা কোম্পানি কোনো এমপ্লয়িকে দিয়ে কোনো আর্থিক লেনদেনের জন্য দিয়েছে, বাট সে সেটা কি করেছে অবৈধভাবে চুরি করে ফেলেছে। আবার কোনো একটা কাজের জন্য কন্ট্রাক্টর কাজ পেয়েছে, সে কি করছে যে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আত্মসাৎ করলো, কিন্তু সেটাকে সে অন্যান্য খরচ দিয়ে দেখিয়ে দিল। তো এই ধরনের আত্মসাৎ কিন্তু মানে আমরা টিআইবি বিভিন্ন রিপোর্টেও সেখানে দেখেছি, এছাড়া সারা বিশ্বেই এই ধরনের আত্মসাৎ কিন্তু ঘটে থাকে। তো এর ফলে কি হচ্ছে যে অর্গানাইজেশন যেমন লুজার হচ্ছে এবং স্টেট সে নিজেও কিন্তু লুজার হচ্ছে। এখানে আরেকটা টার্ম আছে, সেটাকে হচ্ছে কালেকটিভ ইমবেজলমেন্ট বলে, যেখানে আসলে কয়েকজন এমপ্লয়ি মিলে কি করছে যে কোনো কোম্পানি বা অর্গানাইজেশন বা কর্পোরেশনের অর্থ আত্মসাৎ করছে এবং সেই অর্থটা তারা নিজেদের মধ্যে ভাগ করে ফেলছে। তো এই বিষয়গুলো কিন্তু মানে হচ্ছে হোয়াইট কালার ক্রাইমের ক্ষেত্রে যেটা ইনভেজলমেন্ট, এটা আমাদের দেশ সহ অনেক দেশেই কিন্তু খুবই বড় আকারে ধারণ করেছে এবং সেই বিষয়গুলোকে কিন্তু ইন্টারনাল মেকানিজম অনেক ক্ষেত্রেই নাই, আবার থাকলেও সেটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে না যে তার সেই ধরনের অপরাধীদেরকে ধরা। এখানে আরেকটা বিষয় আছে টাইম থেফট। টাইম থেফট কি, এটা বছরে প্রত্যেক বছরেই হাজার হাজার বিলিয়ন অর্থ কিন্তু এই টাইম থেফটের পর লস হয়। কি করে সেখানে যে কোনো অর্গানাইজেশনের যারা স্টাফ থাকে তারা কি করে যে অযথা সময় নষ্ট করছে বা দেরি করছে, মানে অনেক দেরি করে লাঞ্চ করছে, তাদের ঠিক মতো কাজ করছে না, অফিসে ঠিক মতো আসতেছে না, বা অ্যাসাইন ডিউটিটা আরো লেন্দি করার চেষ্টা করতেছে, তো এই ধরনের বিষয়গুলো কিন্তু হোয়াইট কলার ক্রাইমের মধ্যে পড়ে। এরপরে যেটা আছে ফ্রড ইন দা প্রফেশন, বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে বিভিন্ন ফ্রড আছে, যেমন মেডিকেলের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, তারপর ইঞ্জিনিয়ারিং এর জবের ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোনো সরকারি যে জব গুলো আছে সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে অবৈধ কাজ কিন্তু হয়ে থাকে। যেমন মেডিকেল প্রফেশনে যদি আমরা দেখি যে অনেক জায়গায় হাজার হাজার কোটি টাকার হয়তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য অর্থ আসে, বা সেখানে কিন্তু সেই অর্থগুলো ব্যয় হয় না, সেটা অনেক সময় স্টাফরা মেরে দিচ্ছে। আবার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে খারাপ ম্যাটেরিয়ালস দিচ্ছে, অর্থগুলাকে আত্মসাৎ করছে, বিল্ডিং কোড বা যেই সেফটি কোড গুলো আছে সেগুলো মেনে চলতেছে না, সেই বিষয়গুলো কিন্তু এর ক্ষেত্রে জড়িত। তো এই ধরনের অপরাধ কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়তই ঘটে চলছে বিভিন্ন প্রফেশনের ক্ষেত্রে। ইভেন গভর্নমেন্ট সেক্টরে আমরা যেটা দেখেছি যে গভর্নমেন্টের প্রায় রিপোর্টে আসে যে যখন দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে ইনভেস্টিগেট করে, তারা কিন্তু নিয়ে আসে যে কিভাবে বিভিন্ন ধরনের সরকারি এমপ্লয়িরা তারা তাদের অকুপেশনাল স্টেজে থেকে তারা বিভিন্ন, যেমন খাদ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সেই দুর্নীতিগুলা কিন্তু আমরা, সেই চিত্রগুলা কিন্তু আমরা দেখতে পাই। তো সেই বিষয়গুলা বিভিন্ন সেক্টরে যে এই ধরনের অকুপেশনাল পজিশনে, যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে বালিশ কেলেঙ্কারি হয়েছে, তারপরে হচ্ছে যে এরকম অনেক ধরনের তথ্য আমরা, যেমন রূপপুর পারমাণবিক চুল্লির যে কেলেঙ্কারিটা সেটা দেখলাম, আবার পর্দা কিনতে যে কোটি লাখ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে, এই ধরনের অনেক ইস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই বিষয়গুলো আসলে অকুপেশনাল একটা স্টেজে থেকে তারা যারা অ্যাবিউজ করছে তারাই এই ধরনের অপরাধ করে থাকে। এছাড়া কি হয় যে কর্পোরেট অ্যান্ড অর্গানাইজেশনাল ক্রাইমের মধ্যে আছে যে সিজলিং কাস্টমার। তো সিজলিং কাস্টমারটা কি, সেটা হচ্ছে যে কাস্টমারদেরকে ওভার চার্জিং করা, বা যেটা যেই পণ্যের দাম সেটা থেকে বেশি রাখা হচ্ছে, তারপরে হচ্ছে যে আননেসেসারি ওয়ার্ক করানো হচ্ছে, তারপরে হচ্ছে যে সেই জায়গাগুলোতে আরো যেটা আছে, যেমন কেউ অটোমোবাইল সারতে দিল বা তার একটা কার সারতে দিল, সে সেই যিনি সারছেন তিনি হচ্ছে পার্টস গুলাকে রেখে দিলেন বা অতিরিক্ত চার্জ করছেন, ইলেকট্রিক্যাল কোনো কাজ করাতে গেল সেখানে খারাপ জিনিস দিল অথবা সেখানে অতিরিক্ত চার্জ করা হচ্ছে, এই ধরনের ফ্রড কিন্তু পণ্যের দামের চেয়ে অনেক বেশি মূল্যে সেই জিনিসটার দামটা রাখা বা মানহীন পণ্য দেয়া, এই ধরনের অপরাধ কাস্টমারকে দেয়া, এই ধরনের অপরাধকে আমরা বলছি যে সিজলিং কাস্টমার। ফলস অ্যাডভার্টাইজিং, যে অনেক জায়গায় আমরা পেপারে দেখেছি যে
চাকরির কথা বলে বলছে সিভি দেন, পরবর্তীতে তাকে চাকরি দেওয়া হচ্ছে না, অনেক অর্থ বা বিদেশে পাঠানোর কথা বলে কি হচ্ছে বিভিন্ন কর্পোরেশন অর্থ আত্মসাৎ করছে, বিভিন্ন ভুয়া ধরনের ভুয়া অ্যাডভার্টাইজ করা হচ্ছে পেপারে, তারপরে মিডিয়া এবং ব্রডকাস্টে, এবং সেই বিষয়গুলোতে কিন্তু কি হচ্ছে যে সাধারণ জনগণ কিন্তু ভিকটিম হচ্ছে। তো সেটাকে আমরা বলছি যে ফলস অ্যাডভার্টাইজিং। এবং অনেক জায়গায় পণ্যের অ্যাডভার্টাইজমেন্টে যা দেওয়া আছে সেই ধরনের মান কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে না পণ্যর ক্ষেত্রে, মানে রাখা হচ্ছে না, সেই বিষয়গুলো দেখানো হয়েছে। এর পরবর্তীতে আছে ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিংটা কি, যে কোনো কর্পোরেশন বা অর্গানাইজেশনের ভেতরে যখন তাদের মধ্যে একটা সিন্ডিকেট হয়ে যায়, যেমন একটা ক্ষেত্রে কি হবে শেয়ার ব্যবসার ক্ষেত্রে তারা কি করছে যে সেই শেয়ারটার মূল্য কিন্তু তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বলে দিচ্ছে, যাতে কি হচ্ছে যে তারা একটা পার্সেন্টেজ পেতে পারে। তো এইভাবে বা সিন্ডিকেটের মাধ্যমে তারা অনেক যোগসাজশ করে কি হচ্ছে যে একটা কাজ নির্দিষ্ট ব্যক্তিকে পাইয়ে দিচ্ছে, বা তাদের কোম্পানির একটা তথ্য পাচার করে তার বিনিময়ে অর্থ নিয়ে ফেলছে। তো এই বিষয়গুলোকে কিন্তু ইনসাইডার ট্রেডিং মানে হচ্ছে ট্রেডিং বলে। এছাড়া লাস্টলি আমরা যেটা দেখবো অ্যাকাউন্টিং স্ক্যান্ডাল। অ্যাকাউন্টিং স্ক্যান্ডালটা কি, যে সেখানে আমেরিকায় বলা হচ্ছে যে লার্জেস্ট কিছু কর্পোরেশন আছে যেমন ওয়ালকমের কথা বলা হচ্ছে, তারা দেউলিয়া হয়ে গিয়েছিল, কারণ কি, এবং তাদের হাজার হাজার এমপ্লয়ীদের জব কিন্তু চলে গিয়েছিল। তো সেখানে কি হচ্ছে যে এই যে অর্থ চলে যাওয়ার ফলে মানে তারা তাদের যে স্টাফ আছে তাদের বেতন দিতে পারছে না, এবং ইলিগাল যে অ্যাকাউন্টিং প্র্যাকটিস আছে সেই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে তারা অনেক সময় যেমন আমরা অনেক এনজিওর ক্ষেত্রেই দেখি যারা অর্থ ঋণ দিয়ে থাকে, যে সাধারণ জনগণের কাছ থেকে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা বিশ্বাসযোগ্যতা তৈরি করে কি করে যে অর্থ নেয়, এবং একটা নির্দিষ্ট সময় পরে দেখা গেছে যে এনজিওর যে প্রধান বা দুই তিনজন ছিল তারা নাই, এর ফলে কি হয়েছে যে এই যে হাজার হাজার বা যারা এই টাকাগুলো দিল তারা কিন্তু আর টাকাটা ফেরত পেল না। ইভেন যারা স্টাফ ছিল তাদের, তারাও কিন্তু নির্দোষ থেকেও না জানার ফলে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে যে তাদেরকে সাধারণ মানুষ দায়ী করছে এবং তাদের বেতনগুলাও নিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের স্ক্যান্ডাল কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই হয়ে থাকে। তো এটাই হচ্ছে যে হোয়াইট কালার ক্রাইম এবং কর্পোরেট ক্রাইমের কিছু বিষয় আছে। তো আমরা আজকের ক্লাসে এই বিষয়গুলা সম্পর্কেই জানলাম যে হোয়াইট কালার ক্রাইম এবং কর্পোরেট ক্রাইম বলতে কি বুঝি, এবং সেখানে হোয়াইট কালার ক্রাইমের কি কি টাইপোলজি গুলো আছে বা কর্পোরেট ক্রাইমের ক্ষেত্রে, এবং তারা কিভাবে যে একটা সোসাইটির ক্ষতি করে, এবং কেন হাতে তাদেরকে বলা হচ্ছে ক্রাইমস অফ পাওয়ারফুল, কারণ আমরা দেখতে পেলাম এই ধরনের অপরাধ যারা করছে তারা বেশিরভাগই সোসাইটির পাওয়ারফুল সেগমেন্টের হচ্ছে বাসিন্দা বা সেই ধরনের পজিশন হোল্ড করে। তো সেই বিষয় নিয়েই আসলে এটাকে বলা হয়েছে যে হোয়াইট কালার ক্রাইম এন্ড কর্পোরেট ক্রাইম বা ক্রাইমস অফ পাওয়ারফুল। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখবো, আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।